দুই ভাইয়ের মধ্যে সন্দেহ স্থাপন করো এরপরেও বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সৈব খারি ছ হাজার ছাপান্ন নম্বর হাদিস ছ ছিয়াত্তর নম্বর হাদিস মুসলিমে উল্লেখ করা হয়েছে দু হাজার পাঁচশো ষাট নম্বর হাদিস ইলিজি এক হাজার নশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আবদ চার হাজার নশো দশ নম্বর হাদিস

কোন মুসলমানের জন্য বৈধতা নয় তার ভাইয়ের সাথে তিন দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখবে সাল্লাম বলেছেন কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে তার ভাইয়ের সাথে তিন দিনে বেশি কথাবার্তা বন্ধ রাখে যখন পরস্পর সাক্ষাৎ করবে একে অপরের দিকে যেন মুখ ফিরায় ওর দিকে মুখ ফিরিয়ে নেয় এবং দুজনের মধ্যে ওই ব্যক্তি উত্তম

আল্লাহর সাথে কোনো কিছু স্থাপন করেনি শরিক করেনি তবে সেই ব্যক্তিকে নয় যার সাথে এক মুসলিম অন্য মুসলিমের মধ্যে অন্য মুসলিমের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে শত্রুতা রাখে এবং একে অপরের সাথে কোন কথা বন্ধ রাখে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না তাহলে আমরা যদি কারোর সাথে কথা বন্ধ রাখি আর সেটা সোমবার বা সুদার যদি পড়ে যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলছে যে তার আমলকে বা আল্লাহ সুবান কাছে পেশ করা হবে না অত বড় একটা মূল্যবান কথা সম্মানিত ভাইজন আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে দুনিয়া চলার ক্ষেত্রে মনোমালিন্য আসবে একতলাপ আসবে তবে এমনটা নয় যে আমার ভাই তাকে আমরা যদি আল্লাহ সুমাতার কাছে দুই ব্যক্তি প্রিয় যে মানুষকে ক্ষমা করে দেয় যে আল্লাহর কাছে তবা করে তাকে আমরা ক্ষমা করে দেবো এবং তাকে ভাই হিসেবে মেনে নেবো এবং তার সাথে আমরা কথাবার্তা বলবো কারণ রাসুল্লাহ সালমান তার আমল সোমবার বৃহস্পতিবার পেশ করা হয় এর মধ্যে সে যদি কথাবার্তা বন্ধ রাখে তার আমলও পেশ করা করা হবে না উল্লেখ মুসলিমে দু হাজার তেইশ আবুদাউদে চার হাজার নশো ষোলো ইবনে মাজা এক হাজার সাতশো চল্লিশ মুসলাদ আহমদ সাত হাজার পাঁচশো তিরাশি আট হাজার একশো একষট্টি আট হাজার নশো ছেচল্লিশ ন হাজার নশো দুই মহাত্মা মালেক এক হাজার ছশো ছিয়াশি এক হাজার ছশো সাতাশি সাতাশি এরপরেও আরো হাদিস আছে জাভের রাজা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি রসুল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে আরব দ্বীপে নামাজি মুসল্লিরা তারা পূজা করবে তবে সুনিশ্চিত তাদের মধ্যে উস্কানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করবে এবং মুসলিমদের মধ্যে দ্বিধা সৃষ্টি করবে বিভেদ সৃষ্টি করবে তারা ঝগড়ায় লিপ্ত হবে এবং তারা একে অপর ভাইয়ের সাথে কথা বন্ধ রাখবে তাহলে

কোনো মুসলিমের জন্য বৈধ নয় সে কোন মুসলিম ভাইয়ের জন্য তিন দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখবে তিন দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখার যদি অবস্থায় সে মারা যায় সে প্রবেশ করবে এটা উল্লেখ হাজার নশো চোদ্দ নম্বর হাদিস সেই মুসলিমে দু হাজার পাঁচশো বাষট্টি মুসলিম আহমদ আট হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস এরপরে একাধিক হাদিস আছে আপনি দেখেন আবুদাহ চার হাজার নশো পনেরো মুসলাদ আহমদ সতেরো হাজার চারশো ছত্রিশ